আপনি কি জানেন দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতে ১৯৯৯ সালে বিজ্ঞানীরা তিনটি ছোট মেয়ের দেহ খুঁজে পেয়েছিল যাদের দেখে মনে হচ্ছিল তারা মাথা নিচু করে বসে আছে। যখন বিজ্ঞানীরা দেহগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করে ফলাফল দেখে চমকে যায় তারা, কারণ দেহগুলো ছিল ৫০০ বছর পুরনো। কিন্তু প্রশ্ন হলো এত বছর পরেও দেহগুলো কেন পচেনি, কেন তাদের ফুসফুসে জমে থাকা রক্ত পেয়েছিল, আর এই মেয়েগুলো কারা এবং কিভাবে এখানে এলো, সে বিষয়গুলো নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ১৯৯৯ সালে আন্দিজ পর্বতের মাথায় লুলাইলাকো থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি মমি। এরপর আরও খুঁড়ে দেখা মেলে একটি নয়, একসঙ্গে তিনটি মমি। তিনজনেরই বয়স খুব কম। মৃত্যুর সময় সবচেয়ে বড় জনের বয়স ছিল ১৩ বছর, বাকি দুজনের যথাক্রমে ৪ এবং ৫। প্রত্নতত্ত্ববিদদের মতে লুলাইলাকোর এই তিন মমি আসলে নরবলির নিদর্শন। তাদের মধ্যে ১৩ বছরের নাবালিকাকে লুলাইলাকো কুমারী নাম দেয়া হয়। তাকেই মূলত ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছিল। বাকি দুজনকে রাখা হয়েছিল তাকে সঙ্গ দেওয়ার জন্য। বন্দী অবস্থায় দুর্গম ওই স্থানে একটু একটু করে শক্তি হারাচ্ছিল তাদের শরীর। বসে থাকা অবস্থাতেই অজ্ঞান হয়ে পড়ে তারা। ওই অবস্থাতেই মৃতপ্রায় শিশুদের মাটির ৫ ফুট নিচে কফিনবন্দি করা হয়েছিল নরবলি দেওয়ার উদ্দেশ্যে। প্রত্নতত্ত্ববিদদের মতে মমিগুলোর বয়স অন্তত ৫০০ বছর। আন্দিজ পর্বতের মাথায় লুলাইলাকোতে আজও পৌঁছানো বেশ কঠিন। বহু চেষ্টার পর ১৯৯৯ সালে পৌঁছাতে পারে প্রত্নতত্ত্ববিদদের একটি দল। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হতে একসময় ফিরে আসার মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন তারা। তারপর সন্ধান মেলা একটি সূত্রের জের ধরে অবশেষে লুলাইলাকোর শ্মশানে পৌঁছান এবং অনেক খোঁজাখুঁজির পর ইনকা সভ্যতার নরবলির এই নিদর্শন খুঁড়ে বের করেন। এত বছর আগে এই দুর্গম অঞ্চলে ইনকাদের নিত্য যাতায়াত সত্যিই বিস্ময়কর। পঞ্চদশ শতকের সবচেয়ে বড় সভ্যতা ছিল ইনকা। প্রযুক্তি এবং অভিজাত্য এই দুইয়ের মিশেল ছিল এই সভ্যতা। পঞ্চদশ শতকে আমেরিকার সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইনকাদেরই। ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত প্রায় ৫০০০ কিলোমিটার এলাকা ছড়িয়েছিল এই সভ্যতা। ইনকা সভ্যতার বেশিরভাগই আজ রহস্যে মোড়া। তাদের প্রযুক্তির ব্যবহার দেখে এই যুগে দাঁড়িয়েও বিস্মিত হতে হয়। মানুষ বলি দেয়া তাদের একটি রীতি ছিল। ইনকাদের মধ্যে এই প্রথার প্রচলন অনেক পুরনো। নরবলি অর্থাৎ ঈশ্বরের কাছে কোনো পবিত্র প্রাণ উৎসর্গ করার রীতি। শরীরে কোনো কাটাছেঁড়া করতেন না তারা, জীবিত মানুষকেই মমি করে রেখে দিতেন। মমিগুলো খুঁড়ে পাওয়ার পর প্রত্নতত্ত্ববিদরা এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। বিভিন্ন পরীক্ষার পর তাদের মৃত্যুর কারণ জেনে সবাই আরও বিস্মিত হয়েছিলেন। মৃত্যুর ৬ মাস আগে থেকে শুধু মদ খাইয়ে রাখা হয়েছিল তাদের। কোকো পাতা এবং ভুট্টা দিয়ে তৈরি মদ খেয়েই ৬ মাস বন্দী অবস্থায় দিন কাটিয়েছিলেন তারা। উৎসর্গের দিন যত এগিয়ে এসেছিল তাদের মদের মাত্রাও বেড়েছিল। ৩ কন্যার শরীর থেকে কোকোপাতা আর ভুট্টার মদের সন্ধান মেলে। কেন তারা এত মদ খেত? কারো মতে উৎসর্গের এই প্রথা শুভ বলে গণ্য করা হতো। ঈশ্বরের কাছে উৎসর্গের অনুমতি মিলত শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের। মমি হয়ে যাওয়া ওই তিনজন নিশ্চয়ই ধনী পরিবারের সন্তান ছিল। আবার কারো মতে বয়সে ছোট হলেও তাদের পরিণতি কী হতে চলেছে তা খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল তারা। ভয় কাটাতে এবং শারীরিক কষ্ট কমাতে মদ খাওয়ার উপরেই একমাত্র ভরসা ছিল তাদের। অন্যদিকে সন্তানদের উৎসর্গ করে গর্ববোধ করতেন মা বাবা। তাদের ধারণা ছিল এতে সন্তান অমর হবে, ঈশ্বরের কাছে ঠাঁই হবে তার। এখন প্রশ্ন হলো এত বছর ধরে ওই পাহাড়ের গুহায় এ দেহগুলো পচেনি কেন? সর্বপ্রথম প্রত্নতত্ত্ববিদরা যখন তাদের খুঁজে পায় তখন তাদের এমন অবস্থায় দেখে যেন তারা গভীর ঘুমে ঢলে পড়েছেন। হাঁটু ভাঁজ করে সামনের দিকে খানিকটা ঝুঁকে আছে মাথা। ৫০০ বছরেও নষ্ট হয়নি তাদের শরীর। শরীরের মতো গায়ের জামাটিও অক্ষত ছিল, এমনকি তাদের চুলও ঠিক সেভাবেই রয়ে গিয়েছিল। ঘুমন্ত অবস্থায় বরফে শরীর জমে গিয়ে মৃত্যু হলে যেমন দেখায় ঠিক তেমনই দেখাচ্ছিল তাদের। ওই তিনজনের শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোতেও সেভাবে পচন ধরেনি। একজনের হৃৎপিণ্ডে আবার এত বছর পরেও জমাট বাঁধা রক্ত মিলেছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের শরীরে ডিহাইড্রেশন শুরুর আগেই তারা মমি হয়ে গিয়েছিল। এই মমির সন্ধান মেলে আটাকামা এলাকায়। এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল, আর শুষ্ক বায়ুর কারণেই ৫০০ বছর ধরে দেহগুলো সুন্দরভাবে সংরক্ষিত আছে। বর্তমানে আর্জেন্টিনার সাল্টাই মিউজিয়াম অব হাই অল্টিটিউড আর্কিওলজিতে সংরক্ষিত আছে মমিগুলো। সাল্টাও একসময় ইনকা সাম্রাজ্যের অধীন ছিল। ক্ষয়রোধ করতে এই মমিগুলোকে শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়ায় রাখা হয়েছে। ২০০৭ সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় এই জাদুঘর।